অভিনব ভাবে 5ই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস পালন করলেন সকালবেলায় ডোমঝুড়ির বিধায়কের হাত ধরে ছেলের আধিকারিকদের নিয়ে এই দুয়ারে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান। মানুষ অনেক রকমের, সারা বাংলাদেশ জুড়ে দেখছে কোথাও দুয়ারে সরকারে, তারপরেও দুয়ারে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান চলাকালীন তারা যে সকল শিক্ষকরা হয়েছেন এবং যে সকল শিক্ষক হবেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্মাননা জানানো হবে। তাই এই প্রকল্পের নাম রাখা হয়েছে দুয়ারে শিক্ষক সম্মাননা। বিগত বছরের ন্যায় এ বছরও তারা শিক্ষক সম্মাননা দেয়। এ বছরে এক অভিনব, তাই বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে শিক্ষা কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের হাওড়া জেলা তৃণমূল শিক্ষা সেলের নির্দেশ, আজকে আমাদের বাঁকা চক্র যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড হয়েছেন এবং যারা খুব তাড়াতাড়ি রিটায়ার্ড হবেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আজকে এই পবিত্র দিনে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান করেছে। তাই এই কর্মসূচির নাম হয়েছে দুয়ারে শিক্ষক। যেহেতু শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, তাদের দুয়ারে যেহেতু পৌঁছে যাচ্ছে তাই এই কর্মসূচির নাম দুয়ারে শিক্ষক। আমাদের মামাটি মানুষের সরকার শুধুমাত্র নবান্ন আর রাইটার্স বিল্ডিং যেমনভাবে থাকে না, বছরে দুবার করে মানুষের দুয়ারে সরকারকে পৌঁছে দেয়, ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে শিক্ষকরা শুধুমাত্র স্কুলের মধ্যে তারা সীমাবদ্ধ থাকছে না, তারা আজকে মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। কখনো কোভিড পরিস্থিতিতে যারা কোভিডে আক্রান্ত তাদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেওয়া থেকে শুরু করে এবং মানুষকে সামাজিক যে সচেতন করার জন্য যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস ক্যাম্প করা থেকে আরম্ভ করে আজকে এই শিক্ষক দিবসে যে সমস্ত শিক্ষকরা এতদিন ধরে সমাজ ব্যবস্থার স্বার্থে প্রাথমিক শিক্ষককে শিক্ষক হিসেবে
যে শিক্ষা দান করেছে তাদেরকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি সর্দার বল্লভভাই এই সর্দার রাধাকৃষ্ণের আজকে জন্মদিবসকে আমরা উদযাপিত করছি। গুমজুর কেন্দ্রে কেন সারা বাংলাব্যাপী জুয়ারের শিক্ষক এই অনুষ্ঠানটা কোথাও ছিল না, এই কর্মসূচিটাই প্রথম, এ বিষয়ে কী বলবেন? এটা একটা অভিনব কর্মসূচি, যেহেতু করোনা অতিমারী কাল চলছে আমরা প্রত্যেক শিক্ষকরা এক জায়গায় জমায়েত হতে পারছি না, এবং এটা জমায়েত হওয়া একটা সকলেরই একটা পরিবেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবে, এটা পরিবেশের প্রতিকূল অবস্থা। তাই আমরা মাননীয় দিদির অনুকরণে দুয়ারে সরকার কর্মসূচির অনুকরণে, এর আগেও আমরা দুয়ারে শিক্ষক কর্মসূচি করেছি কিন্তু দুয়ারে শিক্ষক সম্মাননা কর্মসূচি 2011 এই বছরে আমরা প্রথম এটা অভিনব আকারে প্রকাশ করতে চলেছি, এবং 2021-এ তাই আমরা প্রত্যেক শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে বাঁকড়া সার্কেলের যেসব শিক্ষকরা অবসর নিচ্ছেন আগামী বছরে বা এ বছরে বা উচ্চশ্রীর মাধ্যমে যেসব শিক্ষকরা উন্নত ট্রান্সফার পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা সম্মাননা দিয়ে আসবো, শ্রদ্ধা জ্ঞাপন করে আসবো, এটাই আমাদের লক্ষ্য। আমার নাম জ্যোতি রাও, আমি বাঁকড়া সার্কেলের একজন সহশিক্ষিকা। আগে তো জানতাম যে বাড়িতে বাড়িতে ছাত্র ছাত্রীদের পড়াতে মাস্টারমশাই বাড়িতে যেতেন, দুয়ারে শিক্ষকের মানেটাই প্রথম কথা আমরা ভুলে গেলে চলবে না। আমাদের এক তৃণমূল কংগ্রেসের আমাদের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন এই করোনাকালে কীভাবে মানুষের দুয়ারে রেশন পৌঁছানো যায়, মানুষের দুয়ারে সরকারি কর্মসূচির সমস্ত প্রকল্পকে পৌঁছে দেওয়া যায়, সেটারই এর অনুকরণ করে আর ওনার অনুপ্রেরণায় আমরা দুয়ারে শিক্ষক সম্মাননা 2021-কে উপস্থাপনা করেছি এই ভেবে যে যাতে কোনোভাবে সংক্রমণ ছড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন আর অবরুদ্ধ না হয়, মানুষের জনজীবন সুস্থ স্বাভাবিক থাকতে পারে, সেই জন্য আমরা পৌঁছে যাব প্রত্যেক, আমরাও শিক্ষক শিক্ষিকা, আমরাও পৌঁছে যাব আমাদের গুরুজন শিক্ষক শিক্ষিকা যারা এবছর রিটায়ার করবেন, যারা এইসব অঞ্চলের মহিয়ারি 1-2 নান্না বাঁকড়া এইসব অঞ্চলের প্রধান শিক্ষক শিক্ষিকা, এবং যারা উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফার করে চলে গেছেন তাদের বাড়িতে গিয়ে পেন মেমেন্টো শিক্ষক মিষ্টি প্রদান করে আমরা যথার্থ সম্মানটুকু দেবো, এবং আমাদের সরকারের যতগুলো কর্মসূচি আছে এর মাধ্যমে আমরা প্রচার করার মাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা অব্যাহত রাখবো। আমার নাম ধ্রুবজ্যোতি সেন, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলার সম্পাদক।